ব্যাঙ্গালোরে এমবিএ ছাত্রী অবৈধ কাজে যুক্ত থাকার অভিযোগ দেখিয়ে ব্যাঙ্গালোর পুলিশের পরিচয় দিয়ে 1,05,000 টাকা প্রতারিত হন বলে অভিযোগ ছাত্রীর পরিবারের। দিন দিন বেড়েই চলেছে নতুন নতুন পদ্ধতিতে সাইবার প্রতারণা। পুলিশের তরফে সতর্ক করা হলেও প্রতারকরা নতুন পদ্ধতিতে সাইবার প্রতারণা করেই যাচ্ছে আর তার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এবার ব্যাঙ্গালোরে এমবিএ ছাত্রী অবৈধ কাজে যুক্ত থাকার অভিযোগ দেখিয়ে ব্যাঙ্গালোর পুলিশের পরিচয় দিয়ে ভিন্নভাবে প্রতারিত হলেন বীরভূমের কীর্ণাহার এক পরিবার। ভয় দেখিয়ে 1,05,000 টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ সাইবার ক্রাইমের দ্বারস্থ পরিবার। বীরভূমের কীর্ণাহার থানার কড়িয়া গ্রামের বাসিন্দা সন্ন্যাসী রায়ের ভাগ্নে রাহী পান এমবিএ পড়ার জন্য ব্যাঙ্গালোরে পড়াশোনা করেন আর সেখানে ড্রাগ ও রেপ কেসে যুক্ত রয়েছে বলে ভয় দেখিয়ে ব্যাঙ্গালোর পুলিশের পরিচয় দিয়ে তার পরিবারের কাছ থেকে 1,05,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। পরিবার সূত্রে জানা যায়, এমবিএ পড়ার জন্য রাহী পান দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালোরে পড়াশোনা করছেন। সেখানে ড্রাগ ও রেপ কেসে যুক্ত রয়েছে বলে একটি হোটেল থেকে রাহী পান সহ তার আরও 4 বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে বলে ব্যাঙ্গালোর পুলিশের পরিচয় দিয়ে গত শনিবার ছাত্রীর বাড়িতে ফোন আসে। পরিবারের সাথে তাদের দীর্ঘক্ষণ কথাবার্তার পর ছাত্রীকে ছাড়তে হলে 60,000 টাকা চেয়ে বসান প্রতারকরা। পরিবারের তরফে ছাত্রীর সাথে কথা বলানোর জন্য বললে কান্নার আওয়াজ শুনতে পেয়ে বিশ্বাস করে ফেলে পরিবার। তারপর ইউপিআই এর মাধ্যমে প্রথমে 60,000 টাকা পাঠিয়ে দেয় ছাত্রের পরিবার। তারপর প্রতারকরা ফের ফোন করে বলেন ছাত্রীর নাম অনলাইনে রেজিস্টার হয়ে যাওয়ার কারণে সেই নাম সরাতে ফের 45,000 টাকা লাগবে। ছাত্রীর পরিবার বিভিন্ন জায়গা থেকে টাকা জোগাড় করে ফের 45,000 টাকা পাঠিয়ে দেয় পরিবার। তারপর ছাত্রীর পরিবার ছাত্রীর সাথে যোগাযোগ করলে ছাত্রী জানান তিনি সুরক্ষিত রয়েছেন, ছাত্রী নিজের রুমে রয়েছেন। তখন ছাত্রীর পরিবার বুঝতে পারেন তাদের সাথে সাইবার প্রতারণা হয়েছে। তখন তড়িঘড়ি ছুটে এসে কীর্ণাহার থানায় লিখিত অভিযোগ ও সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ করা হয়। টাকা ফেরতের আশায় পরিবার। কি হয়েছে বলুন? হয়েছে বলতে, আমার পরশু দিনকে আমার দিদির ফোনে ফোন আসে, আমার জামার একটা ভাগ্নি আছে যে তার নাম হচ্ছে রাহিপান, সে ব্যাঙ্গালোর এমবিএ করে, তা দিদির নাম্বারও তার ইয়েতে দেওয়া আছে। তার জন্যে আমরা ভেবেছিলাম ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে আমাদের পুলিশের পরিচয় দিয়ে, আর দিদির ফোনে ফোন আসে এবং দিদির ফোনে ফোন আসার সঙ্গে সঙ্গে টুলু পাহাড়ে ওঠে ইন্ডিয়ান পুলিশ এবং তারা আমাদেরকে নিয়ে জানায় যে এরকম রাজনারায়ণ পান কে হন। তখন দিদি বলে, যেটা আমার জানাইবো, বলছে ওনার মেয়ে ড্রাগ এবং রেপের কেসে হোটেল থেকে ওদিন 3-4 বন্ধুকে পাওয়া গেছে, তার জন্য আটকানো হয়েছে। তা আমরা আপনার মেয়েকে হিন্দিতে বলছিলাম ওনারা, আমি বাংলায় বলছি। তা তাকে চার্জ করার পর সে বলে যে বাবার ফোন নাম্বার চাই, তো বললো যে না, বাবার ফোন নাম্বার ও দেয়নি, ও আপনার ফোন নাম্বারটা দিল, তাই আপনাকে ফোন করা হলো। উনি কিন্তু খুব জড়িত হয়ে গেছে, ওনাকে ওনার লাইফ শেষ হয়ে যাবে, এসব আমাদের অনেক ফোন করে। তখন আমরা ওকে ওনাকে দিকে বলি, দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, আমরা কিভাবে এত তাদের ওখানে যাব, আপনারা কোন। তখন আমরা বলি যে ঠিক আছে, আমাদের মেয়ের সঙ্গে আবার কথা বলেন। তা তখন যে ফোনটা তাকে দেয়, তা সেই ফোনটাতে এতই মানে কান্নার আওয়াজ আসছিল এবং আমার দিদি সেটাকে মনে করেছে যে হ্যাঁ সত্যি করি এই ওটা আমার ভাগ্নি কথা কান্না, এভাবে দিদি বিশ্বাস করে ফেলে। এবং যেহেতু তারা আমার ভাগ্নির বাবার নাম প্লাস ভাগ্নির নাম বললো এবং ব্যাঙ্গালোর থাকে, তাতে আমরা ওদের কথায় কনভিন্স হয়ে গেছি এবং পরবর্তীকালে আমরা তাদেরকে বললাম ওকে ছাড়ানো কীভাবে যায়। তখন ওরা আমাদেরকে ডিমান্ড করলো যে 60,000 টাকা আপনাকে পাঠাইতে হবে। তখন আমরা বললাম আমরা 60,000 টাকা কীভাবে পাঠাবো এখান থেকে, অত টাকা আমাদের কাছে তো নেই, তা আপনারা যদি একটু টাইম দেন। তখন বললো না, বেশি টাইম দেওয়া যাবে না, সে তাহলে আমরা পাট চালান করে দিচ্ছি, সেখানে আপনাদের মেয়েকে ওখান থেকে ছাই নেবেন। অনেক আমার দিকে নিয়ে ভয় ভয় দেখালো। তখন আমরা বাধ্য হয়ে আমাদের কাছে যেটুকু ছিল সেটুকু আমরা প্রথমে এরোর কাছে চেয়ে এক জায়গায় করে প্রথম দফায় 60,000 টাকা ওনাদের পাঠাই। 60,000 টাকা পাঠানোর পর আমরা বলি ঠিক আছে, আমরা তো সব টাকা পাঠিয়ে দিলাম, তাহলে একবার এবারে তো মেয়েটাকে ছেড়ে দেন, নাহলে মেয়েটার সঙ্গে আমাদের আরো কথা বলে দেন। তখন বললো না, এখন আছে, এখন বলা যাবে না, সাহেবের কাছে আছে।
দিয়ে তারপরে আর একটা দুজন কথোপকথন হওয়ার পর তখন আবার বলছে না আপনাদের যেহেতু মেয়েটার নাম অনলাইনে উঠে গেছে আরো 45,000 টাকা আমাদের লাগবে। তখন আমরা বললাম দেখুন এটা তো ঠিক নয়, আপনারা তো এই টাকা বললেন, ঠিক আছে তাহলে আপনারা বুঝলেন কা, আমরা কেউ যাই না। তা আমরাও তখন আবার দেখলাম যে ভাবলাম যে কোনো হয়তো ফোর্ট গেছে ও পড়েছে বা আমার ভাগ্নিতে এরকম নয়, আমার ভাগ্নি এসব কোনো কিছু নাই, সে খুবই ভালো মেয়ে। কিন্তু আমরা ওর মানে বাবার নাম ওনারা বলার জন্য, ওর নাম বলার জন্য এবং ওর কান্নার আওয়াজটা আমার দিদি মানে এতই মনে করছে যে হ্যাঁ ওরই ওইটা, সেই আমরা শিওরতে আমরা টাকা পয়সা গুলো পাঠান, তারপর আবার 35,000 টাকা পাঠাই। এই 35,000 টাকা পাঠানোর পর ওনারা বলছে হ্যাঁ ছাড়ছি, পোস্টিং চলছে, অমুক চলছে, তমুক চলছে। তা করতে করতে আমি এক কাজ করি, আমি দেখি আমার যা হবে একবার ভাগ্নি কি ফোনটা লাগাই। তাই ফোনটা লাগানোর সঙ্গে সঙ্গে ভাগ্নি আমাকে রুম থেকে বললো বাবু তুই কোথায় আছিস, বললো যে না আমি তো রুমে আছি। তখন আমি তাকে বলি তুই ভিডিও কল কর, তো ভিডিও কল যেই করে তখন বলছি হ্যাঁ সে তো রুমে আছে। আমি বলি কেন কি হয়েছে মামা, আমার এই ব্যাপার হয়েছে রে, এখন একজন ইয়ে তোর ওখান থেকে বললো ব্যাঙ্গালোর থেকে এরকম ফোন করছি, তোরা জানিস না আমাকে, আমার না তুই তো ফোন কর, আমার না দেখ তোর কান্না এবং তোদের যা ডকুমেন্টস বললাম আমাদের কিনে সে আমরা শিওর হয়ে গেছিলাম। তখনও আমাদের সঙ্গে অনলাইনে আছে, আমরা তখন জিজ্ঞেস করবো যে না আপনার ইয়ে বলছে ভয়ে বলছে না, না এই দেখুন আমার ভাঙনি বলছে। তখন ও তখন কথা শুনে তখন ওরা ফোনটা বলছে যে বেশ ঠিক আছে আমাদের ভুলে গেছে, পয়সাটা পাঠিয়ে দিচ্ছি 10 মিনিট নাগাদের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তা ওরা পয়সা পাঠায় নাই, তারপর যখন বললাম যে না আপনারা পয়সা ফোন করছেন, আমরা অনেক কিছু রিকোয়েস্ট করলাম, দেখুন আমরা খুব কষ্টে, আমরা খুব গরিব, আমরা সেরকম ধরনের নয়, আমরা এরকম কাছে চেয়ে কোনো রকমে পাঠাইলাম, আমাদের পয়সা দেবেন না কোনো রকম নাই। লাস্টে তো খিস্তি খাবারই করতে লাগলো ওরা, আমার দিদিকে তো রেন্ডি ফেন্ডি এইসব খিস্তি খাবারে দিয়ে যাচ্ছে তাই ভরিয়ে দিল। আমরা কিছু না বুঝে সঙ্গে সঙ্গে আমরা লোকাল থানা যাই, লোকাল থানা আমাদের হচ্ছে কিন্নাহার পিএস, কিন্নাহারে যাই, কিন্নাহারের মেজুবাবু আমাদের কিনে বললো যে বসুন এটা তো সিউরি ব্যাপার। তা সিউরি আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তা করতে করতে ভেতর থেকে একজন এসআই ডাকলো আমাদের কিনে, সে ডাকার পর আমাদের কিনে বললো আপনারা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসছেন, না সঙ্গে সঙ্গে আমরা ব্যাংকে যাই, মানে কিন্নাহার থানে অভিযোগ করে অভিযোগটা করলাম, অভিযোগ করার পর ব্যাংক স্টেটমেন্ট এনে ওরাই আপনার 1930 তে ফোন করতে বললো ইয়েতে, তারপরে ওরাই মোটামুটি আপনার সিউরি সাবস্ক্রাইবে ওরা আপনার ডকুমেন্টসটা লোড করলো, তারপরে ওখানে অভিযোগ আমরা ওখানেই জানাইলাম। তারপর আমাদের কিনি ক্রাইম থেকে ফোন 2-3 বার করেছিল, আমরা যা যাবতীয় যা ডকুমেন্টস আপাতত আমরা দিয়েছি, আমরা চাইছি যাতে আমাদের সত্যি করি আমরা খুব গরিব যাতে পয়সাটা ফেরত আসে, তার জন্য আমাদের আপনারা যদি কোনো ব্যবস্থা করেন খুব ভালো হয়। আচ্ছা মানে এটা তো একটা নতুন ধরনের ফ্রড, কিন্তু এটা কি আপনারা জানতে পেরেছিলেন? না আমরা একবারই গোনা করে বুঝতে পারি না যে এরকম ফ্রড, আমরা অনেক ফ্রড দেখেছি কিন্তু এই ফ্রডটা যে হবে আমরা নিজেরাও জানতে পারি না, জানতে পারেন না। আচ্ছা মানে আপনাদের মোট কত টাকা গেছে? আমাদের টোটাল টাকা গেছে হচ্ছে আপনার 1,05,000 টাকা। 1,05,000 টাকা। আচ্ছা এই নিয়ে আপনারা সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ? লিখিত অভিযোগ করেছি এবং যা যা ডকুমেন্ট সব সাইবার ক্রাইমে আমরা দিয়েছি। আচ্ছা আচ্ছা আপনার নাম? আমার নাম হচ্ছে সন্ন্যাসী রায়। আচ্ছা।